বন্ধুরা, চেঙ্গিজের দুটো ট্রেলারের রিভিউ আমি একটা ভিডিওতেই করব, কারণ আমি বেশি ভিডিও বানিয়ে পয়সা কামাতে চাই না। তার কারণ, আমি শাহরুখ খানকে নিয়ে অনেক বেশি ভিডিও বানিয়ে অলরেডি পয়সা কামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার রিভিউ শুরুতেই আমি এই কথাটা বলবো যে এই হিন্দি টিজার বা বাংলা টিজার আমার মনে সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। দেন পরের 5 মিনিট ধরে আমি এক্সপ্লেন করব যে এই ট্রেলারটার মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে অনেক গল্প আছে। তারপরে আমি এটাও বলবো যে এটার মধ্যে প্রচুর অ্যাকশন আছে, কিন্তু বলার সময় আমি আমার মুখটাকে বাংলার পাঁচের মতো করে রাখবো, যাতে দেখে মনে হয় আজকে সকালবেলা আমার ঠিক করে পেটটা পরিষ্কার হয়নি। পেট পরিষ্কার আমার অনেক সময় হয় না বন্ধুরা, তখন আমি ইউটিউবেই মলমূত্র ত্যাগ করতে চলে আসি। বন্ধুরা, আমার ম্যানিপুলেশন গেম খুব স্ট্রং। বন্ধুরা, আমি জানি কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হয়, কারণ আমি যে এই ডিরেক্টরের পা চাটি মোটামুটি, তার মতো আমিও মনে করি যে ইউটিউবের আমি ইন্ডাস্ট্রি। অ্যাটলিস্ট ফিল্ম রিভিউ যে কমিউনিটি আছে সেটার আমি ইন্ডাস্ট্রি। আমি একজন বিশাল মাপের খুব জ্ঞানী মানুষ বন্ধুরা, কিন্তু আমার পাপের ভাড়ার কেউ খুলতে যদি শুরু করে তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে বন্ধুরা। তোমরা কি জানো বন্ধুরা, এই যে দিনে 5টা করে বিভিন্ন রকম সিনেমা নিয়ে ভিডিও যে আমি তৈরি করছি, তার মধ্যে অর্ধেক ফিল্ম যেগুলো কেউ দেখে না সেগুলো আমি বিভিন্ন রকম ওয়েবসাইট থেকে রিভিউ পড়ার পরে সেটা নিয়ে 3-4 মিনিট একটা ভিডিও আমি তৈরি করে দিই। আর আমি যেই অডিয়েন্সদের এতদিন ধরে মূর্খ বানিয়ে এসেছি এবং যারা ভাবে যে আমি অনেক ফিল্ম দেখি, তারা এটাও বিশ্বাস করে যে আমার মতো অনেস্ট ইউটিউবার আর দুনিয়াতে একটাও হয় না। বন্ধুরা, জিতের এই ট্রেলারটা নিয়ে আমি আপাতত বাজে কথা বললেও 2 দিন বাদে আমি একটা ভিডিও বানিয়ে তাতে কিন্তু ক্ষমা চেয়ে নেব, কারণ এটাই কিন্তু বিজনেস বন্ধুরা। বলেন কি, এটাই তাই। আর প্রথমে আমাকে বাজে বলতেই হবে, না হলে অন্যান্য সুপারস্টারদের ফ্যানেরা যে আমাকে সাপোর্ট করবে না বন্ধুরা, আমাকে যে দুনিয়ার সমস্ত ফ্যান বেস, সমস্ত ফিল্ম, ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা গল্প, অন্য সুপারস্টারদের ফ্যানদেরকে যে হ্যাপি রাখতে হবে বন্ধুরা। তাই আমি আমার ভিডিও জুড়ে বলবো বিভিন্ন রকম পয়েন্ট যে ট্রেলারটা কেন ভালো হয়েছে, কিন্তু আমি সেটা অস্বীকার করব বন্ধুরা, 2 দিন বাদে আমার ইমোশনাল ড্রামা তো আছেই বন্ধুরা। অং বং ভালো যা। আমার কাছে যারা অলরেডি দুর্গাপূজার সময় সিনেমা তাদের রিলিজ করছে, তাদের মধ্যে যারা যারা টাকা পাঠিয়ে দিয়েছে, তাদের সিনেমা নিয়ে আমি অলরেডি হাইপ তৈরি করতে আরম্ভ করে দিয়েছি বন্ধুরা। ওই জন্যে ভিনচিদার মতো একটা সিনেমা যেটা হিট হওয়া সত্ত্বেও খুব বেশি একটা আলোচনা হয় না, সেটা নিয়েও আমি বিশাল একটা হাইপ তৈরি করি বন্ধুরা। বন্ধুরা, তোমরা খালি একটাই কথা মাথায় রাখবে, এই দুনিয়ার সব থেকে সৎ মানুষ, জ্ঞানী মানুষ, বড় মাপের ইউটিউবার হচ্ছে গিয়ে একমাত্র আমি, আর বাকি সবাই আগাছা বন্ধুরা। কিন্তু তোমরা যদি একটুখানি চোখ নাক কান খুলে দেখতে আরম্ভ করো তাহলে বুঝে যাবে যে আসল আগাছাটা কে বন্ধুরা। চলো বন্ধুরা, টাটা বন্ধুরা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।